হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আপনার স্বাগত করছি বর্তমান এই ভিডিওরে। তবে দেখুন ফ্রেন্ডস, আপনার বর্তমান সময়ের যে রিক্রুটমেন্টর অপডেট রয়েছে পিএমটি ড্রাইভর তরফ, যেটা কি দশম পাস রাখি ওড়িশার যেকোন জেলার আপনার বিলংস করুলে বি যদি সিম্পল দশম যোগ্যতা রয়েছে এ ফর্ম পাই আপনার ইলিজিবল হয়ে পারে। এটি আপনার টোটাল উপরে 405 পোস্টর ভ্যাকেন্সি দেখা মিলুচি, যেপাই আপনার এই নিযুক্তিরে ভাগ নিয়ে পারে। ওড়িশা পুলিশ বিভাগ তরফর যে নিযুক্তি রয়েছে পিএমটি ড্রাইভর, এই নিযুক্তি যা যা সব ক্রাইটেরিয়া আবশ্যকতা করছি মু এই ভিডিও মাধ্যমে ডিটেলরে কমপ্লিট করবি, আপনার জনাই রাখবি। যেমিকি আপনার যদি এখানে নিযুক্তি পাচ্ছেন, সালারি কেতে মিলুচি, এই নিযুক্তিরে আবেদন করা গেলে কোণ সব ডকুমেন্ট আবশ্যকতা রয়েছে এবং এথিপাই আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন ঠু আরম্ভ করি বয়স সীমা কোণ সব রয়েছে সে বিষয়ে ডিটেলসে জাঁয়া এই ভিডিও মাধ্যমে। চলুন ডিটেলসে দেখি নেওয়া এই ভিডিও। ভাল লাগলে ভিডিওটি লাইক করবে, সাংসাথী সহ সেয়ার করা জমার ভুলবে না। আউ গোটি কথা কহিবি ফ্রেন্ডস, দেখুন যদি আপনার ওএসএপি আইআরবি প্রিপারেসন করছেন তাহলে মু আপনার প্রোভাইড করছি মক টেস্ট, যেটা কি 10টি মক টেস্ট রয়েছে আপনার ওএসএপি আইআরবি তরফ মাত্র 51 টাকা আপনার পড়ুছি। যদি আপনার এই মক টেস্ট চাহুম তাহলে এই নম্বরের কন্টাক্ট করুন 7205128747, এই যে নম্বর রয়েছে এই নম্বরের কন্টাক্ট করুন, আপনার মক টেস্ট প্রোভাইড করে দিয়েছি। তবে দেখুন ফ্রেন্ডস, এই যে নিযুক্তি রয়েছে ওড়িশা পুলিশ বিভাগ তরফ, দেখুন অর্গানাইজেসন কম রয়েছে ওড়িশা পুলিশ ডিপার্টমেন্ট কটক তরফ আপনার নিযুক্তি মিলুচি। এটি পোস্ট নেম দেখুন ড্রাইভর পোস্টর ভ্যাকেন্সি এটি দেখা মিলুচি। যদি আমি দেখা টোটাল নম্বর ভ্যাকেন্সি 405, যেটা কি আপনার ভাল ভ্যাকেন্সি দেখা মিলুচি। আপ্লিকেশন মোড দেখুন অনলাইন প্রোসিজিওর রয়েছে, ফর্মকে আপনার অনলাইন মাধ্যমে আবেদন করে পারবে ওড়িশা পুলিশের অফিসিয়ালি ওয়েবসাইট মাধ্যমে। জব লোকেশন ওড়িশার হি রহব, ওড়িশার সব জেলায় আপনার নিযুক্তি মিলিপারে। এটি অফলাইন সরি অনলাইন প্রসেস যে ফর্ম আপ্লাই হব তার লাস্ট ডেট রয়েছে অক্টোবর 31, 2024। অক্টোবর মাস 11 তারিখর এর অনলাইন ফর্ম আরম্ভ হব, যেটা কি অক্টোবর 31 পর্যন্ত চালু রহব। আপনার যদি আবেদন করা চাহুন আবেদন করে পারে। তবে দেখুন এটি এডুকেশনাল কোয়ালিফিকেশন, যদি গোটে পিলা এখন আপ্লাই করছি তাহলে মিনিমম যোগ্যতা দশম পাস হয়ে আবশ্যকতা রয়েছে এবং এজ লিমিট আপনার দেখুন মিনিমম 18 বর্ষ এবং ম্যাক্সিমম 23 বর্ষ ইউআর ক্যাটেগরি পিলা। এজ রিল্যাক্সেসন রয়েছে ওবিসি এসসিবিসি ক্যাটেগরি পিলা 3 বর্ষ বয়স সীমা, এসসি এসটি ক্যাটেগরি পিলা 5 বর্ষ বয়স সীমা এবং এক্স সার্ভিস ম্যান 5 বর্ষ বয়স সীমা রিল্যাক্সেসন এটি দেখা মিলুচি। তবে দেখুন এটি আপনার সালারি কেতে রয়েছে, যদি আপনার এই নিযুক্তিরে চাকরিটি পাচ্ছেন তাহলে 35,500 টাকা পর মন্থ বেসিক্রে আপনার সালারি মিলিব। গভর্নমেন্টর রুল অনুসার যেমিতি রয়েছে সেমিতি রহব, গভর্নমেন্ট জব রয়েছে পরমানেন্ট জব মিলুচি এবং পরমানেন্ট জব হিসাবে আপনার 35,500 টাকা পর মন্থ বেসিক সালারি দেখা মিলুচি। তবে সিলেকশন প্রোসিজর দেখুন এটি কোণ কোণ রয়েছে, প্রথমে আপনার এই পরীক্ষা পাই রিটিন এক্সাম করা যাব, যে রিটিন এক্সাম আপনার সিবিটি বেস হয়ে পারে নচেত ওএমআর বেস বি হয়ে পারে, তাহা আপনার ফুল নোটিফিকেশন আসলে জনা পড়ব। এবং সেকেন্ড আপনার ড্রাইভিং টেস্ট রহব, ড্রাইভিং টেস্ট পরে আপনার ফিজিক্যাল এক্সাম, যেটা কি ফিজিক্যালি স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যালি এফিসিয়েন্ট টেস্ট করা যায় কি আপনার যোগ্য বিবেচিত করা যাব। তো এতে আপনার যে কোয়ালিফাই করবে লাস্ট স্টেজে আপনার গোটে কট অফ লিস্ট জারি করা যাব, সেই কট অফ লিস্ট অনুসারে আপনার নিযুক্তি পাইপারে। তবে দেখুন ফ্রেন্ডস, এই ফর্মকে আপ্লাই করার সময় আপনার কোণী আপ্লিকেশন ফিজ লাগবে না, সব ক্যাটেগরির পিলা এই ফর্মক ফ্রিরে আপ্লাই করে পারে, মাগণার আবেদন প্রোসেস রয়েছে এথিপা কোণী আপ্লিকেশন ফিজ আপনার দেওয়া পড়বে না। তবে দেখুন যদি আপনার এতে রুচান বা চাকরি পাওয়া চাহুন আপনার ফর্ম আবেদন কলাবেলে কোণ কোণ সব ডকুমেন্ট আবশ্যকতা রহব। ইম্পর্টাট ডকুমেন্ট সর্বপ্রথমে আপনার এইচএসসি সার্টিফিকেট এবং মার্কসিট এতে আপলোড করা পড়ব, যেটা কি আপনার বয়স সীমা দেখা মার্কসিট সরি সার্টিফিকেট এবং আপনার ওড়িয়া পড়ছেন বলে ওড়িয়া স্ট্যান্ডার্ড পড়ছেন বলে মার্কসিট বি আপলোড করা পড়ব। 10th প্লস টু, এটি প্লস টু সার্টিফিকেট আবশ্যকতা নেই, 10th সার্টিফিকেট আবশ্যকতা রহব। আপনার অনলাইনে ফর্ম ভরলাবলে সিগনেচর এবং যদি আপনার ওবিসি এসসি এসটি হয়ে তাহলে কাস্ট সার্টিফিকেট, আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড দিয়ে, সেলফ আটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যেটা কি আপনার এক্সাম টাইমে যেত আবশ্যকতা রয়েছে, যেত আপনার ফিজিক্যাল দেব সেত দরকার হব, ফর্মকে আপ্লাই কলাবেলে আপনার যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আবশ্যকতা রহব,
এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নম্বর যদি মাগে তাহলে দেবে, কিন্তু আপনার যদি ওড়িশা গভর্নমেন্টের ফর্ম পকাউছেন তাহলে এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন হয়ে দরকার সার্টিফিকেট সব আপনার যদি করে না তাহলে এবার করে নিহত আপনার ফিউচরের যেকোনি পরীক্ষা আসবে সেই আপনার আবশ্যকতা রহব এবং ভ্যালিড ইমেল আইডি এবং ফোন নম্বর আপনার দরকার হব ফর্ম কু আপ্লাই কলা বেড়ে। তবে দেখুন পুঁ থেকে কে রাখুছি আপনার এই যে অনলাইন প্রোসেস রহব অক্টোবর 11 2024 রু আরম্ভ করি অক্টোবর 31 2024 পর্যন্ত চালিব আপনার এই তারিখ ভিতরে ফর্ম কু আপ্লাই করে পারিবে। তবে এটি মু আপনার কে রাখুছি যদি আপনার ফর্ম কু আবেদন করা চাহুন মো ভিডিও ডেসক্রিপশন রে আপনার লিঙ্ক শেয়ার করিদেবি আপনার বর্তমান চাইলে ডিটেলস রে যে চেক আউট করে পারিবে কোন সব অপডেট রয়েছে সে বিষয়ে মু আপনার পোস্ট রে মু মেনশন করে দিয়েছি। যদি আপনার সে লিঙ্ক রে ক্লিক করি আসি আমার অফিসিয়াল সাইট লিঙ্ক রে তাহলে আপনার আমার পেজ কু আসি যাবে যেটি আপনার ডিটেলস রে মিলিযিব। এটি ওড়িশা পুলিশ পাই যে বহি প্রোভাইড করা যাইছি আপনার চাইলে চেক আউট করে পারিবে আমাজন রে আপনার বহি মিলিযিব ওড়িশা পুলিশ ওএসপি আইআরবি পাই বেস্ট বুক রহব আইকেয়ার তরফ রু আপনার সিপাহী কনস্টেবল র বুক মিলি যাচ্ছে তবে নিহত রূপে আপনার চেক আউট করে পারিবে। তবে দেখুন এটি আপনার ওড়িশা পুলিশ পিএমটি ড্রাইভর র ডিটেল অপডেট মু মেনশন করছি সেটি ক্লিক করবে ক্লিক কলা পরে আপনার ডিটেলস অপডেট মিলি যাব যেটা কি এটি মেনশন রয়েছে আপনার এটি সম্পূর্ণ সূচনা প্রোভাইড করা যাচ্ছে। যদি আপনার চাহুন তাহলে নিহত রূপে আপনার ভিডিও ডেসক্রিপশন চেক করুন লিঙ্ক রে ভিজিট করি আপনার সাইট কু আসুন কোন কোন সব ডিটেলস অপডেট রয়েছে আপনার এটি পাইপারে নোটিফিকেশন টু আরম্ভ করি আপনার অনলাইন লিঙ্ক বি আপ্লাই করার প্রোসেস বি বতাই দিয়া যাব আপনার যদি আমার সাথে যোড়ি রুচি। তো ফ্রেন্ডস ইয়ে লা ডিটেলস অপডেট এ ভিডিও মাধ্যমে ওড়িশা পুলিশ বিভাগ তরফ পিএমটি ড্রাইভর যেটা কি আপনার রয়েছে নিযুক্তি তা বিষয়ে আপনার ডিটেল রে কহিলি এর শর্ট নোটিফিকেশন অনুসারে যা সব অপডেট আসছে এবং ফুল নোটিফিকেশন আসলে মু আপনার ফুল ভিডিওটি করি জনাইবি কোণ সব ক্রাইটেরিয়া রয়েছে সে বিষয়ে জাঁয়া নিহত রূপে নেক্সট অপডেটে সে পর্যন্ত বিদায় দিও জয় জগন্নাথ।